সবাইকে শুভেচ্ছা, স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। সঙ্গে আছি আমি সাবরিনা হাস্তাদ। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 21 আগস্টের গ্রেনেড হামলায় তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতা ছিল বলে ফের জানালেন প্রধানমন্ত্রী। দিনটি উপলক্ষে সেদিনের ঘটনায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে আলোচনা সভায় যোগ দেন। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এদিকে ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ওই হামলায় আহতরা। নিরাপত্তা ব্যবস্থা ছাড়া রাজধানীতে কোনো প্রকল্পের কাজ চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন উত্তরের মেয়র। বড় প্রকল্পগুলোর কর্মকর্তাদের নিয়ে সকালে সভা করেন তিনি। সেখানে উঠে আসে চলমান প্রকল্পে নানা গাফিলতির কথা। নিরাপত্তা ব্যবস্থা যাচাই করতে প্রয়োজনে মোবাইল কোড পরিচালনা করা হবে বলে জানান মেয়র। এবং ডিমের দাম বাড়ার পেছনে সিন্ডিকেটের হাত আছে বলে অভিযোগ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্যবসায়ী সমিতিগুলোর সঙ্গে মত বিনিময়ে সংস্থাটির মহাপরিচালক বলেন, সমিতি কখনোই ডিম অথবা মুরগির দাম নির্ধারণ করতে পারে না। এছাড়া কোনো যাচাই বাছাই ছাড়াই অর্গানিক নাম দিয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সাধারণ ডিম। এবারে বিস্তারিত। তৎকালীন বিএনপি সরকারের মদত ছাড়া আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো সম্ভব ছিল না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হামলার আলামত মুছে ফেলতে সব ধরনের চেষ্টা করা হয়েছে। দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়। সেই হামলায় দলের আইভি রহমান সহ 22 জন নেতাকর্মী নিহত ও আহত হন কয়েকশো নেতাকর্মী। নিজেদের জীবনকে তুচ্ছ করে মানব ঢাল হয়ে রক্ষা করেন প্রিয় নেত্রীকে। সেদিনের ঘটনায় নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার 18তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় যোগ দেন দলের সভানেত্রী। সেদিনের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এ ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয়। আলামতগুলি ধ্বংস করার জন্য সিটি কর্পোরেশনের পানির গাড়ি নিয়ে এসে সেখান থেকে এই রাস্তা ধোয়া শুরু করলো। ডিজিএফআইয়ের একজন অফিসার, সে বোধহয় বিষয়টা জানতো না, সে তাদের হেডকোয়ার্টারে পুলিশ অফিসে ফোন করেছিল, যেটা আমি পরে শুনেছি, যেখানে এরকম ঘটনা হচ্ছে তাকে ধমক দেওয়া হয়েছিল, তুমি ওখানে বসে কী করছো, তোমার ওখানে কোনো দায়িত্ব নাই, তুমি ওখান থেকে সরো। তারপরে একটা সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই জাতীয় ঘটনা ঘটতে পারে না। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর অত্যাচার করেছে, কিন্তু আওয়ামী লীগ কখনোই প্রতিশোধ নেয়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবার বারবার আঘাতের শিকার হচ্ছে, কিন্তু আমরা সরকারে এসে কই? আমরা তো রিভেঞ্জ দিতে যাইনি, আমরা তো আর ওদের ঘর বাড়িও দখল করিনি, হাতুড়ি দিয়ে পিটিও মারিনি, কারাগারেও রাখিনি, কিছুই করিনি। যে মামলাগুলি তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেওয়া হয়েছিল তদন্ত, সেই মামলাগুলি চলছে। ষড়যন্ত্রকারীরা থেমে নেই উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষকে শোষণ করা যাবে না যারা মনে করে, বা স্বাধীনতার চেতনা আবার সেই জয় বাংলা ফিরে এসেছে, আবার জাতিপিতার নাম বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে, এগুলি যারা সহ্য করতে পারবে না তারা বসে থাকবে না, তারা আঘাত করবে, বাংলাদেশকে আবার ওই জঙ্গি রাষ্ট্র পরিণত করতে চেষ্টা করবে। সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আমি আহ্বান জানিয়ে সকলের দোয়া চেয়ে আইবি রহমান সহ সেদিন যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য সবাই দোয়া করবেন। বিশ্ব পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গ্যাসের উৎপাদন বাড়িয়ে চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি সামাল দিতে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে দুর্ভিক্ষ পরিস্থিতি এড়াতে প্রতিটি ইঞ্চি জমিতে ফসল ফলানোর আহ্বান জানান তিনি। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।
শরীরে বিধে আছে গ্রেনেডের অসংখ্য স্প্লিন্টার, হচ্ছে অসহ্য যন্ত্রণা। তবুও বেঁচে থাকার চেষ্টা করছেন 21 আগস্টে আহতরা। তাদের একটাই প্রত্যাশা, ঘাতকদের যেন সর্বোচ্চ শাস্তি হয়। আরও জানাচ্ছেন হাসনাইন তানবীর। ইনু বেগম আর রানু বেগম সম্পর্কে তারা খালাতো বোন। 18 বছর আগে হাজারিবাগ থেকে একটি মিছিলের সাথে গিয়েছিলেন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায়। হঠাৎই ঘাতকদের গ্রেনেড হামলা, এরপর থেকে বিভীষিকাময় ঘটনাটির নারকীয় স্মৃতি সবসময় তাড়িয়ে ফিরছে তাদের মাথা, বুক, দুপা, পেটে বিঁধে আছে অসংখ্য স্প্লিন্টার। মৃত্যুর সঙ্গে যুদ্ধ করেই চলছে তাদের নিত্য জীবন। পাটা ভেঙে গেছিল, পা দিয়ে হাঁটতে পারি না, এখনো অনেক অসুবিধা, কিছু খাইতে পারি না, হাঁটতে পারি না, শরীর অবস্থা খারাপ, ওষুধ না খেলে বাঁচি না। আমরা যে বাইচে আছি, আল্লাহর কাছে মরে যাওয়ার বলা ছিল, যে অবস্থা হয়েছিল। রক্তস্রোতের ভয়ঙ্কর অভিজ্ঞতা আর মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেও প্রাথমিক চিকিৎসাটুকুও পাননি তারা। সেই ভয়াল দিনটির কথা মনে হলে এখনো মৃত্যু যেন হাতছানি দেয় তাদের। 113টা স্প্লিন্টার আমার পায়ে এখনো। আমি নিজের টাকা দিয়া প্রথমে ডাক্তারখানাতে চিকিৎসা করে দেখি আমি ভালো হই না, আমি ইন্ডিয়া গেছি, ইন্ডিয়া যা চিকিৎসা করছি নিজের টাকা দিয়া, ওর বাদে প্রধানমন্ত্রী আমাদের দিচ্ছে। মৃত্যু যে কী জিনিস, আমার সামনে আদা চাচার মৃত্যু হয়েছে, আমাদের দুইজনের মৃত্যু হয়েছে, আইবিআপার মৃত্যু হয়েছে, আমরা সব দেখছি। দেখতে দেখতে 18টি বছর পেরিয়ে গেছে, তবে কষ্টের তীব্রতা এতটুকুও কমেনি কাইয়ুম খানের। উত্তর শাহজাহানপুর থেকে গিয়েছিলেন জনসভায়। শরীরের ডান পাশ স্প্লিন্টারের আঘাতে হয়েছে ক্ষতবিক্ষত, হারিয়েছেন কান। জীবন যন্ত্রণা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে তাকে। এখন দেখতে চান বীভৎস হামলার বিচার কার্যকর হওয়া। পুরো শরীর ঘামে, আর শীতের দিনে ঠান্ডা অবাস হয়ে যায়, হাত নাড়ান যায় না। মরে গেলে ভালো ছিল, শান্তি ছিল, কিন্তু আসলে শীতকালের দিন কিরে কত ইসের ভিতরে আমরা থাকি সেটা তো আমরাই বুঝি, যার শরীরে স্প্লিন্টার আছে সেই বুঝে যে কত যন্ত্রণা। আমাদের টাকা পয়সার দরকার নাই, এই বিচারটা আমরা দেখিয়ে যেতে পারি যারাই এই কাজটা করছে। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তবে আইভি রহমান সহ 22 নেতাকর্মী নিহত হন, আহত হন প্রায় 5 শতাধিক নেতাকর্মী। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। সারাদেশে নানা আয়োজনে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। সকালে রাজশাহীতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনায় অংশ নেন নেতাকর্মীরা। রাঙামাটিতে আলোচনা সভায় গ্রেনেড হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান বক্তারা। এছাড়া ভোলা, পটুয়াখালী, দিনাজপুর ও চাঁপাই নবাবগঞ্জ সহ বিভিন্ন স্থানে নানা আয়োজনে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে আওয়ামী লীগ। ফাঁসি হইবে করে শুনছি, কিন্তু ফাঁসি কার্যকরী হয়নি। যদি কার্যকরটা দেখতে যাইতে পারতাম চাইলে আমার আত্মা শান্তি পাইত। ওই ভয়টা এখনো আছে, জায়গায় তো স্প্রিন্টার আছে, এখন এইখানে ব্যথা করছে, আটটুকুরে এখানে ব্যথা করছে, দিন রাত 24 ঘন্টার মধ্যে আমি টোটালি 2-3 ঘন্টা ঘুমাই। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে পাবনায় বিশাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জেলা যুবলীগ। বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবলীগের আহ্বায়ক আলী মোর্তজা বিশ্বাস সনি এবং যুব আহ্বায়ক শিবলি সাদিক। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমাবেশে বক্তব্য দেন পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খান, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য আবদুল্লাল মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ আলী এবং সাবেক ছাত্রনেতা সেলিম হোসেন, তাজুল ইসলাম এবং মোস্তাক আহমেদ আজাদ। যথাযথ নিরাপত্তা ছাড়া কোনো প্রকল্পের কাজ চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সকালে সিটি কর্পোরেশনে এক সভায় জানানো হয়, উন্নয়ন প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থার তদারকিতে এখন থেকে নিয়মিত অভিযান চালাবে কর্পোরেশন।
রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুরে বাস যাতায়াতের জন্য বিআরটি প্রকল্পের কাজ শুরু হয় 2012 সালে। প্রকল্প শেষ হবার কথা ছিল 2016 সালে, তবে এখন পর্যন্ত ভৌত অগ্রগতি কাগজে কলমে 65% মতো। ছোটখাটো দুর্ঘটনা এই সড়কের নিত্যসঙ্গী। সবশেষ 15 আগস্ট উত্তরায় এই প্রকল্পের গার্ডার পড়ে নিহত হয় 5 জন। এই ঘটনার পর রাজধানীতে বড় প্রকল্পগুলো দায়িত্বপ্রাপ্তদের নিয়ে একটি সভার আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে উঠে আসে চলমান প্রকল্পের নানা গাফিলতির কথা। অ্যাবসলিউটলি কোনোদিনের ঘটনায় ঠিকাদার তার নিজস্ব দায়িত্বে কাজ করেছে এবং এটার জন্য তাদের উপরে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছি। তাছাড়া তদন্ত রিপোর্ট পাইলে আমরা আরও যে শাস্তির সুপারিশ করা হয় বা যারা জড়িত থাকে তাদের সবাইকে জবাই করব। বারবার এই যে উপর থেকে সেফটি মেজার্স না নেওয়ার কারণে আমাদের প্রাণহানি হচ্ছে, জানমালের ক্ষতি হচ্ছে। ভেরি বিগিনিং এর ক্রাইটেরিয়াকে, রিকোয়ারমেন্টকে, এগুলো নিয়ে একটা নতুন প্রজেক্ট তৈরি করে তারপরে আপনাকে আগাতে হবে যে ওই স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে, ওইটা আমরা এখনো করতে পারি নাই। বড় প্রকল্পগুলোর সাথে যারা যুক্ত তারা বলেন দুর্ঘটনা প্রতিরোধে আরও বেশি সতর্ক হওয়ার সুযোগ আছে, পাশাপাশি বিভিন্ন বিভাগের সাথে সমন্বয় করেও কাজ করতে হবে ভবিষ্যতে যাতে একটি দুর্ঘটনাও না ঘটে। সেজন্য আমাদেরকে সতর্ক করা প্রত্যেক সংস্থায় যারা আছেন, যারা মনিটরিং করেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, তারা যেন এই বিষয়টা নিয়ে হাতে কলমে কাজ করেন। এখানে যারা কন্ট্রাক্টর এবং কনসালটেন্ট আছেন তাদের দেশের যে অ্যাম্বাসেডার বা হাই কমিশনার যারা বাংলাদেশে কাজ করছে তাদেরকে সমন করা দরকার। ঢাকা উত্তরের মেয়র জানান নিরাপত্তা নিশ্চিত না করে কোনো কাজ করা যাবে না, পাশাপাশি নির্মাণ কাজগুলোর সময়সীমা নির্ধারণেরও তাগিদ দেন তিনি। এখন যেখানে সেফটি নিয়ে কাজ করছে ওখানে তো কাজ হচ্ছে, ওখানে কিন্তু আপনি কোনো সেফটি নাই, আপনি আবার কাজ করবেন না, এই কাজ করার দরকার নেই তো। আপনি নো সেফটি নো ওয়ার্ক আমি কিন্তু মেসেজ কিন্তু দিয়ে দিয়েছি। ভারী বাহনগুলো যারা চালান তাদের কাজের সার্টিফিকেট আছে কিনা দেখার পাশাপাশি দরকার হলে ডোপ টেস্ট করানোর কথা বলেন আতিকুল ইসলাম। নিরাপত্তা ব্যবস্থা যাচাই করতে মোবাইল কোড পরিচালনা করা হতে পারে বলেও জানান উত্তরের মেয়র। ওদের হেলথ পরীক্ষা ঠিক আছে কিনা আছে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। চলতি সপ্তাহে দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ নদী কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। সন্ধ্যায় নিজ মন্ত্রণালয়ে তিনি আগামী মাসে প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে হতে যাওয়া বৈঠকটিকে আশাব্যঞ্জক বলে উল্লেখ করেন। নদীর তো এই মিটিংটা আপনারা জানেন যে 12 বছর হয় নাই, তাই না? তো সুতরাং এই যে দুই দেশের নেতৃত্ব পর্যায়ে মন্ত্রী পর্যায়ে মিটিং হচ্ছে সেটা ইটসেলফ ইজ এ পজিটিভ ডেভেলপমেন্ট হিসেবে আমরা দেখতে চাই। এবং যেহেতু টাইমিংটাও ভালো, অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার আগেই হচ্ছে, কিছু কিছু ইস্যু সেগুলো যদি রিজলভ করে ফেলা যায়, যেমন কুশিয়ারা সম্পর্কে আমরা জানি যে সেটার একটা সম্ভাবনা আছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে প্রতি হালি ডিমের পরিবহন খরচ 12-16 পয়সা বাড়লেও ব্যবসায়ীরা হালিতে অন্তত 10 টাকা করে দাম বাড়িয়েছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে। এই অবস্থায় আর জরিমানা নয়, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আগামী দিনে মামলা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। দেশে জ্বালানি তেলের দর বাড়ানো হয় 5 আগস্ট। এর 4 দিন পর অর্থাৎ 9 আগস্ট থেকে অস্থিতিশীল হতে থাকে ডিমের বাজার। 110 টাকার এক ডজন ফার্মের ডিম উঠে যায় 160 টাকায়, কোথাও কোথাও 170 টাকায়ও ডজন বিক্রি হয়েছে। যদিও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হিসেবে তেলের এই দর বৃদ্ধিতে প্রতিটি ডিমের পরিবহন খরচ বেড়েছে 3-4 পয়সা, অর্থাৎ হালিতে 12-16 পয়সা আর ডজনে 48-72 পয়সা। যদিও বাজারে অন্তত 40 টাকা বেশি নেওয়া হচ্ছিল। সমিতিগুলো তারা যদি ভুয়া সমিতি হয়, আমি এই তথ্য আমি আজকে নেব, নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর আপনার মানে ইললিগাল কার্যক্রম চালানোর জন্য আমরা রীতিমতো মামলা করছি। এবং সেই মামলার মাধ্যমে তারা এত বছর 100 কোটি টাকা ওখান থেকে ইনকাম করেছে খালি মোবাইল টিপে টিপে, সেটা আমরা দেখতে চাই। তবে গেল 2 দিনে দেশব্যাপী অভিযান, অসাধু ব্যবসায়ীদের আটক আর জরিমানার পর কমতে শুরু করেছে ডিমের বাজার। এখন ডজন বিক্রি হচ্ছে 120-130 টাকায়। অংশীজনদের সাথে এই মত বিনিময়ে বক্তারা জানান প্রান্তিক খামারিদের উৎপাদিত ডিমের বেশিরভাগই চলে যায় বড় কোম্পানিগুলোর কাছে, ফলে দরের কারসাজিতে হাত আছে তাদেরও। এই চক্রের কারণে ব্রয়লার মুরগির বাজারও অস্থির হয়েছে বলে অভিযোগ ওঠে আলোচনায়। একই সময়ে আপনি কক বা অন্য মুরগিগুলোর দাম কিন্তু সেই অনুপাতে বাড়েনি। প্রশ্ন হচ্ছে চিকেনের দাম যদি বাড়ে তাহলে সব জাতীয় মুরগির দামই তো বাড়বে। এর মাঝখান দিয়ে ভোক্তাদের প্রায় 500 কোটি টাকা চলে গেছে বলে
লুটে নেওয়া হয়েছে বলে আমাদের সাধারণ খসড়া হিসাবে ধরা পড়েছে। তৃণমূল পর্যায়ে যেসব ব্যবসায়ী রয়েছেন, খামারি রয়েছেন, তাদেরকে তো বাঁচতে হবে, তারা তো এদেশের মানুষ, তাদেরকে যে প্রোটেকশন দেওয়ার জন্য যে প্রোটেকশন আইন আছে সেই অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়কে নির্ধারণ করতে হবে যে একটা কর্পোরেট গ্রুপ সকল প্রোডাক্ট তৈরি করতে পারে কিনা এই দেশে মানে থাকবে। আর এইভাবে আপনার কোনো যেখানে বাণিজ্য সংগঠন রেজিস্ট্রেশনের দরকার সেই আইন মানবে না, তারা এক একটা সমিতি করে এই মাঝখানে সবার লাভটা নিয়ে যাবে সেটা আমরা করতে দেবো না। বৈঠকে জানানো হয় গেল দুই দিনে সারা দেশে 123টি বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যেখানে 141 প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে সব মিলে প্রায় 20 লাখ টাকা জরিমানা করা হয়। মাহমুদ আরিফিন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। ভোলার মনপুরায় গাছ কেটে বন উজাড় করছে একটি চক্র, এতে দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি ও পরিবেশ, হুমকিতে রয়েছে বন্যপ্রাণী। ভোলার প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলার মনপুরার তিনটি বিটে 30,000 একর জমি জুড়ে রয়েছে কেওড়া, বাইন, সুন্দরী, কাঁকড়া, গেওয়া, করমচা ও গোলপাতা সহ বিভিন্ন প্রজাতির গাছ। ঝড় ও জলোচ্ছ্বাসের মতো নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলবাসীকে রক্ষা করে আসছে এই ম্যানগ্রোভ বন। এলাকাবাসীর অভিযোগ, সেখানে আলমনগর জংলার খাল, উত্তর সাকুচিয়া লতার খাল, দক্ষিণ সাকুচিয়া পচা কোড়ালিয়া সহ বিভিন্ন এলাকার বন থেকে গাছ কেটে নিচ্ছে একটি অসাধু চক্র। এখানে অনেক বাগান ছিল তো, হরিং টরিং ছিল আগে, অনেক মানুষ অনেক জায়গা থেকে দেখতে দেখতে আইতো, এখন ধরুন বাগান ভাগ হয়ে জানে, হরিং টরিং নাই আর। গাছগুলো অনেক ছিল, তারপরে কত হরিং দেখতাম সকালে দিনে, আমরা উঠলেও দেখতাম, আমগো হুগরো পানিও খাইতে হইতো কত হরিঙে, এখন আসে না, সব দোল হয়ে গেছে, কোথায় গেল হরিং, কোথায় গেল কি। দুটা বা তিনটার দিকে এসে আসে আই মানুষ রাত্রে নিজে বলেও লিয়া যায়। নদী ভাঙার কারণে যখন গাছটা ভাঙি টাঙি গেছে, বিভিন্ন সর এলাকায় চলে টলিয়ে গেছে, আর এখন ওই মানুষরা যেন আড্ডা মাড্ডা। দুষ্ট প্রভাবশালীর চক্রান্তে প্রভাবশালীদের শেল্টারে এক ধরনের লোক প্রতিনিয়ত রাতের আধারে গাছ কেটে নিয়ে যাচ্ছে। এখনই যদি তার প্রতিরোধ করা না যায় তাহলে এই ঝড়ঝাপটা থেকে মনপুরাবাসী আরও বেশি ক্ষতির সম্মুখীন হবে। উপকূলীয় বন কর্মকর্তা জানান, গাছ কাটা প্রতিরোধে প্রতিনিয়ত টহল দেওয়া হচ্ছে। আমাদের এর ব্যাপারে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, পোলাবাসীকেও এটি এ ব্যাপারে অনুরোধ করব, এটা সচেতন হইতে হবে এবং গাছ কাটা অবশ্যই বন্ধ করতে হবে। আমি সাথে সাথে সংশ্লিষ্ট মনপুরা যারা আমার কর্মকর্তা কর্মচারী নিয়ে তাদেরকে নির্দেশ দিচ্ছি, কোনোভাবেই যেন গাছ কাটা না যায়, এইভাবে পদক্ষেপ গ্রহণ করবেন। মনপুরা বনাঞ্চলের গাছ কাটায় বিভিন্ন সময়ে 195টি মামলা হয়েছে, আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দৈনিক মজুরি 25 টাকা বাড়িয়ে 145 টাকা করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছেন বিভিন্ন জেলার চা শ্রমিকরা। মজুরি বৃদ্ধির দাবিতে সকাল থেকে ভুখা মিছিল, সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করেন সিলেট অঞ্চলের চা শ্রমিকরা। হবিগঞ্জ জেলার 23টি চা বাগানের শ্রমিকরা 2 ঘন্টা মাধবপুর উপজেলার জগদীশপুরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। সকাল থেকে চট্টগ্রামের ফটিকছড়ি, বাঁশখালী ও রামগড়ে অবস্থিত 25টি চা বাগানের শ্রমিকেরা মিছিল ও সমাবেশ করেন। গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বৈঠকে চা শ্রমিকদের নতুন মজুরি 145 টাকা নির্ধারণ করা হয়, তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন শ্রমিকরা। ঢাকা এসেছেন বাংলাদেশ টি-20 দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। বিমানবন্দর থেকে সোজা মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে হাজির হন তিনি। টি-20 ফরম্যাটে ভালো করার লক্ষ্য নিয়ে কোচিং প্যানেলের নতুন পদ টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে ভারতীয় শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিকেলে বোর্ডে এসেই কর্মকর্তা আর নির্বাচকদের সঙ্গে আলোচনা করেন শ্রীরাম। এরপর মাঠে বসে দেখেন বিসিবি লাল দল আর সবুজ দলের প্রস্তুতি ম্যাচ, পরে পরিচিত হন ক্রিকেটারদের সঙ্গে। প্রথম দিনে অবশ্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি তিনি। কাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সভা শেষে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন শ্রীধরন শ্রীরাম। সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 21 আগস্ট গ্রেনেড হামলায় তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতার অভিযোগ প্রধানমন্ত্রীর, ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান।
যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কোনো প্রকল্পের কাজ চলতে দেয়া হবে না, হুঁশিয়ারি উত্তরের মেয়রের। প্রয়োজনে পরিচালনা করা হবে মোবাইল কোর্ট। এবং ডিমের দাম বাড়ার পেছনে সিন্ডিকেটের হাত থাকার অভিযোগ ভোক্তা অধিকারের। যাচাই বাছাই ছাড়াই অর্গানিক নামে বেশি দামে সাধারণ ডিম বিক্রি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।